সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকনটিকে প্রেস করে দাও এবং তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা কিন্তু আমরা চলে এসেছি কালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির যে সেকেন্ড লিস্টের যে সিডিউলটা মানে কবে বেরোবে এবং তার সম্পর্কে যে পুরোপুরি লিস্ট যে সেটা কিন্তু পাবলিশ হয়েছে এমএসিদের জন্য আমি তোমাদের দেখিয়ে দেবো এম এ বা এম কমের জন্য কিন্তু পাবলিশ হয়ে যাবে ঠিক আছে আমি এখন যখন দেখছি বা ভিডিওটা করছি তখন শুধুমাত্র এমএসসি বেরিয়েছে এম বা এম কমের যখন বেরোবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে আর তোমরা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে আসবে তারপর তোমাদের একটা কথা বলি এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে আমি যাচ্ছি ফার্স্ট এমএসসি পোর্টালে ঠিক আছে এমএসসি পোর্টালে যাওয়ার পর আমি তোমাদের সামনে সিডিউলটাকে ডাউনলোড করছি শিডিউলটা ডাউনলোড করার পর দেখো আমি যদি শিডিউলটা ডাউনলোড করি এখান থেকে আপডেটেড শিডিউল বলেছে এবং নিচের দিকে তোমরা দেখো সেকেন্ড লিস্ট বলে কিন্তু ষোলো তারিখে হচ্ছে ফার্স্ট সিলেকশন লিস্ট ক্যান্ডিডেট পার্ট বি তারপর সেকেন্ড লিস্ট কিন্তু টু বি নোটিফাই শুন এরকম করে তোমরা যদি এম এ এম এস ই তোমরা দেখলে এমএসসি কিন্তু এম এ বা এম কমেও দেখো তাহলে এম কমেরও বেরোয়নি এম এরও বেরোয়নি বা এমএসসিরও কিন্তু এখানে শিডিউল আপডেট দেয়নি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আরেকটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আমি তোমাদের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো এটাও থাকবে এটাতে এখন আপডেট দেয়নি আশা করি আজকের হয়তো আপডেট দিয়ে দেবে এমএসসি কিন্তু আরেকটা যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির এমএসসি যে সেকেন্ড লিস্ট বার হয় আপডেট দিয়ে দিয়েছে আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি সেই ওয়েবসাইটটা দেখো আমরা চলে এসেছি কালকা ইউনিভার্সিটি আরেকটা ওয়েবসাইট দুটো ওয়েবসাইটই সেম এটা শুধু সায়েন্স অ্যান্ড টেকনোলজি যাই হোক কিন্তু এখানে কিন্তু এম এ এম এস সি দেখো যেটা রয়েছে এম এস সি বা বিটেক নট এম এ এমএসসি বা বিটাকে অনলি শুধু জাস্ট যে শিডিউল আপডেটটা দিয়েছে এম এ বা এ কমেটটা হয়তো পরবর্তীকালে দিয়ে দেবে বা আগের যে ওয়েবসাইটটা আমি দেখালাম ওখানেও এখন আপডেট হয়নি ওখানে হয়তো আপডেট হয়ে যেতে পারে পরবর্তী সময়ে ঠিক আছে আমি ডিসক্রিপশন বক্সে দুটোই লিঙ্ক দিয়ে রাখবো তোমরা এই লিঙ্ককে এসেও দেখে নিতে পারো এমএমএসসি তোমরা এসে দেখে নিতে পারো এসসির যে শিডিউলটা যেটা আপডেট হয়েছে পরবর্তীকালে এম এরও হয়তো হয়ে যাবে ঠিক আছে এখানে সবার প্রথমে আপডেটটা দিয়েছে তাই অনেকেই হয়তো খুঁজে হয়তো পাবেন হয়তো ওই ওয়েবসাইটে তাই আমি এই ওয়েবসাইটে তোমার সামনে দেখিয়ে দিলাম আমি নইলে শুধু জাস্ট শিডিউলটা তোমাদেরকে দেখাতে পারতাম তোমরা হয়তো খুঁজেও নাও পেতে পারতো ঠিক আছে আমি যখন ভিডিওটা করছি অ্যাকচুয়ালি তখন শিডিউলটা একমাত্র এই ওয়েবসাইটেই রয়েছে এখানে ক্লিক করলে এমএসসি বা বিটেকে ক্লিক করার পরে এবার আমি যদি অ্যাডমিশান শিডিউলটাকে ক্লিক করি তাহলে দেখো আমাদের সামনে একমাত্র এমএসসি যেতে পাবে পরবর্তীকালে আপডেট হলে তো হয়ে যেতে পারে ঠিক আছে দেখো এমএসসি আমি এটা শিডিউলটা ডাউনলোড করলে দেখো এখানে কিন্তু রয়েছে দেখো এখানে সেকেন্ড পাবলিশ এখানে দেখো শিডিউলটা আপডেট হয়েছে কত তারিখে ওপরের ডেটটা আগে দেখো এখানে কিন্তু বাইশ তারিখ লেখা রয়েছে এবং এখানে কিন্তু দেখো সতেরো নম্বরে কিন্তু এখানে দিয়েছে পাবলিকেশান অফ সেকেন্ড প্রফেশনাল সিলেকশন লিস্ট ফর পার্ট এ অ্যান্ড পার্ট বি মানে পার্ট এ অ্যান্ড পার্ট বি এর জন্য যে সিলেকশন লিস্ট সেটা কিন্তু চব্বিশ তারিখে দুজনের জন্যই বেরোবে ঠিক আছে নেক্সট নেক্স হচ্ছে আপলোডিং অফ সফট কপি অফ ডিক্লারেশন অফ দা সিলেক্টেড ক্যান্ডিডেট ইন পার্ট সে এ সেকেন্ড প্রফেশনাল লিস্ট অনলি অ্যান্ড দ্য অ্যাডমিশান পোর্টাল বা দ্য ক্যান্ডিডেট ইউজিং দেয়ার লগ ইন ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড মানে ডিক্লেরেশান যেটা রয়েছে সেটাকে আপলোডের জন্য সে প্রফেশনাল সিলেকশান লিস্টে যারা পার্ট মানে সেকেন্ড প্রফেশনাল সিলেকশান লিস্টে যারা সিলেক্টেড হবে তাদের যে সেটা কিন্তু আপলোডিং করতে হবে সেটা হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে নেক্সট হচ্ছে এভাবে দিয়েছে আপলোডিং অব অল ডকুমেন্ট অ্যান্ড ডিক্লেরেশান ইনক্লুডিং ক্যালকুলেশান সিট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ইন পার্ট বি মানে আগেরটা ছিল পার্ট এ শুধু জাস্ট ডিক্লেশানটা এবং এটা কিন্তু পার্ট বি ডিক্লেশনের সঙ্গে ক্যালকুলেশান সিট এবং আর যা যা ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্টগুলো কিন্তু আপলোড করতে হবে কী কী ডকুমেন্ট দরকার ডকুমেন্টের মধ্যে যে যে ডোমিসিয়াল কেউ যদি হয় আদার্সে ডোমিসিয়াল সার্টিফিকেট তাছাড়া তো অনেক কিছুই রয়েছে ক্যালকুলেশানও মার্কশিট রয়েছে ডিক্লারেশন ফরমার আরও কিছু ও মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের যে পার্টের যে মার্কশিটও হয়তো তোমার আপলোড করতে হয় পার্ট বির জন্য যেগুলো ফার্স্ট সিলেকশান লিস্টে পার্ট বি জন্য আপলোড করতে হয়েছিল সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তবু আরও একবার ঠিক আছে আগে আমরা শিডিউলটা ভালো করে একবার দেখে নিই ঠিক আছে এবার হচ্ছে তাহলে পার্ট বি হয়ে গেল এটা চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে পার বি আর চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে পার ডে দুটোই হয়ে গেল এবার লাস্ট ডেট অফ সেকেন্ড সিলেকশান লিস্ট ইন পার্ট এ সিউ ডিপার্টমেন্টাল কোর্স থ্রু অনলাইন মোট লাস্ট ডেট অফ এখানে কিন্তু দিয়ে দিয়েছে অ্যাডমিশান কত তারিখে লাস্ট ডেট হবে পার্ট এর জন্য সেকেন্ড সিলেকশান লিস্টে উনত্রিশ তারিখে এবং নেক্সট কি অ্যাডমিশান পেমেন্ট টু বি প্রোভাইড আফটার ভেরিফিকেশান অ্যান্ড ইকুইভ্যালেন্স ক্লিয়ারেন্স ফর পার্ট বি ইফ অ্যাপ্লিকেবল মানে ইকুইভ্যালেন্স ক্লিয়ারেন্স এখানে দিয়েছে আদার ইউনিভার্সিটি মানে আদার স্টেট ইউনিভার্সিটি হলে অনেক কিছু ইকুইভ্যালেন্স ক্লিয়ারেন্স দিতে হয় ফর পার্ট বি পার্ট বি যে পেমেন্টের লিঙ্ক প্রোভাইড আফটার ভেরিফিকেশান ইকুইভ্যালেন্ট ক্লিয়ারেন্স অফ পার্ট বি ক্যান্ডিডেট অফ সি ইউ ডিপার্টমেন্টাল কোর্স লাস্ট ডেট অফ পেমেন্ট থ্রো অনলাইন মোড হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে যেমন পার্ট এরও অ্যাডমিশনের লাস্ট সিলে সেকেন্ড সিলেকশন লিস্টে পার্ট বিও উনত্রিশ তারিখে হচ্ছে পেমেন্ট লিঙ্ক থ্রো অনলাইন মোডে কিন্তু যেটা ইয়ে করবে সেটা হচ্ছে উনত্রিশ তারিখে ঠিক আছে এখানে দিয়ে দিয়েছে যে লিঙ্ক প্রোভাইড আফটার ভেরিফিকেশান অ্যান্ড ইকুই ক্লিয়ারেন্স ফর পার্ট বি ঠিক আছে সেই লিঙ্ক প্রোভাইড করবে এবং তোমাদের কিন্তু পেমেন্ট লাস্ট ডেট অফ পেমেন্ট কিন্তু তোমাদের রয়েছে উনত্রিশ তারিখে পার্ট বিয়ের জন্য এবং তারপর দেখো বাইশ নম্বর যে পয়েন্টটা রয়েছে

কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু সি ইউ ডিপার্টমেন্টাল হোক আর আদার কলেজ হোক এখানে কিন্তু উনত্রিশ তারিখ অবধি দিয়ে দিয়েছে ঠিক আছে তোমরা দেখে নিতে পারছো এবং পরবর্তীকালে চেঞ্জেস কিছু হতেও পারে এখানে কিন্তু নিচে দেওয়া আছে আচ্ছা সবসময় কিন্তু তোমাদের ক্যান্ডিডেটকে কিন্তু ওয়েবসাইট চেক করতে বলছে কারণ যে দিয়েছে আপাতত এই পর্যন্ত কোনো প্রবলেম বা কোনো কিছু হলে ওরা চেঞ্জ করতে পারে ঠিক আছে আমি তোমার এবার দেখিয়ে দিচ্ছি পার্ট এর জন্য শুধুমাত্র কী কী ফর্ম্যাটগুলো রয়েছে আশা করি ফার্স্ট সিলেকশন লিস্টে যারা হয়েছিলো তারা জানে পার্ট জন্য কি আমি তবে একবার জাস্ট অনলি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আশা করি এই আপডেটটা তোমরা শিডিউল আপডেটটা দেখে নিয়েছো পুরোপুরি বুঝতে পেরেছো এবার চলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এম এ এম কমের ক্ষেত্রেও সেম হবে ঠিক আছে আমি জাস্ট এমএসসি যেহেতু বেরিয়েছি এখন যখন ভিডিও করছি আর শুধুমাত্র এই ওয়েবসাইটে আমি এখন ভিডিও করার সময় পেয়েছি তোমরা পরবর্তীকালে ওই যে ওয়েবসাইট ওই ওয়েবসাইটেও পেতে পারো ঠিক আছে তোমরা এখানে যে রয়েছে সেলফ ডিক্লারেশন ফর্মার অনলি পার্ট এ অ্যান্ড পার্ট বি দুজনের ক্ষেত্রে দিতে হয় পার্টের ক্ষেত্রে শুধুমাত্র সেলফ ডিক্লারেশন দিতে হয় ঠিক আছে আর তোমাদের কিন্তু কি দিতে হবে পার্ট বির জন্য পার্ট বির জন্য কিন্তু এই যে ডোমিস্যাল ফর্মার যেটা যদি আদার স্টেটে হয়ে থাকে এর জন্য আমি কিন্তু ভিডিও বানিয়েছি তোমরা যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে এবং আর কি কী এখানে দিতে হবে আমি তোমাদেরকে তবুও একবার দেখিয়ে দিচ্ছি দেখো পার্ট বিয়ের জন্য যেগুলো দিতে হবে দেখো সেগুলো হচ্ছে অল সেমিস্টার বা পার্ট ওয়াইজ মার্কশিট গ্রাজুয়েশানে ক্যালকুলেশান সিট অফ মার্কশিট অপটেন অ্যান্ড ফুল মার্কস অফ অনার্স সাবজেক্ট অ্যান্ড জেনারেল সাবজেক্ট যেটা ক্যালকুলেশান এবং আন্ডারটেকিং আর ডিক্লেশান তিনটে দিতে হবে আর হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট স্টেট ফ্রম আর মানে যেটা ডোমিসিয়াল সার্টিফিকেট সেটা এই চারটে জিনিস কিন্তু পার্ট পার্ট যে বিয়ের জন্য কিন্তু এগুলো কিন্তু দিতে হবে ঠিক আছে আর পার্টের জন্য বললাম তো ডিক্লেশান যে ফরম্যাটটা সেটা শুধুমাত্র দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা কিন্তু কমেন্টে বলতে পারো এবং তোমরা যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও সবার কাছে শেয়ার করে দেবে তাহলে আজকে এই পর্যন্ত চলো টাটা বাই বাই